হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটি যারা যারা দেখছেন, এই ভিডিওর আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী 26শে মার্চে মৈত্রী এক্সপ্রেস চালু হচ্ছে না। তো এর সপক্ষে আপনাদেরকে 3টি নিউজের লিঙ্ক সহ স্ক্রিনশট দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি বিন্দুমাত্র চ্যানেল থেকে উপকার পেয়ে থাকেন আর এই ধরনের নিউজ যদি আপনাদের প্রয়োজন হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ কন্টিনিউয়াসলি এই ধরনের নিউজ আমি আপলোড দেবো এবং উপকার আপনাদেরই হবে। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে সেই ভিডিওতে বলা হয়েছে যে 26শে মার্চে কিন্তু ভারত এবং বাংলাদেশের ভিতরের যে রেল যোগাযোগ সেটি চালু হবে না। তো এর সম্পর্কে আপনাদেরকে 3টি নিউজের লিঙ্ক সহ স্ক্রিনশট ভিডিওতে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথমটি দেখেন, সমকালের একটি নিউজ, এখানে বলা হচ্ছে যে 26শে মার্চে ভারত এবং বাংলাদেশের ট্রেন চলাচল চালু হবে না। এবং পরেরটি দেখেন, সেটি হচ্ছে বাংলাদেশের আরেকটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তো সেখানকারও একটি নিউজ হচ্ছে বাই রেল বা রেল যোগাযোগ সেটিও চালু হবে না। এরপরে আরেকটি নিউজ, সেটি হচ্ছে আমাদের ভারতের GD 24 ঘন্টার একটি নিউজ, এবং সেই নিউজের থ্রুতে আমি আগের ভিডিওটি বানিয়েছিলাম, এখানে ওখানে বলেছিলাম যে আগামী 1 অথবা 14 এপ্রিল ভারত বাংলাদেশ রেল চলাচল শুরু হবে। তো এর স্ক্রিনশটটি আমি দিতে ভুলে গেছি, কিন্তু ওই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে নিউজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপরেও ওই নিউজের লিঙ্ক আমি স্ক্রিনশটে দিচ্ছি, এখানে বলা হয়েছে যে পিছিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ যাত্রীবাহী রেল চলাচল, 26শে মার্চের বদলে এবার 1 এপ্রিল অথবা 14 এপ্রিল থেকে চলবে মৈত্রী রেল। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করার বৈঠকে আজ শেষ হয়েছে। চলতি মাসে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা ছিল বলে এর আগে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানানো হয়, আর জানানো হয় বলেই 26শে মার্চে একটা ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটাকে 1 এপ্রিল অথবা 14 এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে। তো এরই মাঝে বাংলাদেশের সময় টিভি একটি নিউজ প্রকাশ করেছে, আশা করছি সময় টিভির ওই নিউজটি আমার অনেক সাবস্ক্রাইবার হয়তো দেখেছেন, তারা যাতে দ্বিধাদ্বন্দ্বে না পড়েন এই জন্য আমি আপনাদেরকে এই স্ক্রিনশট সহ দিলাম। এবং সময় টিভির যে নিউজ সেটি দেখেন, এখানে বলা হচ্ছে যে 26শে মার্চে আবার ট্রেন চালু হবে। আগামী 26শে মার্চ সকালে কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা রয়েছে মৈত্রী এক্সপ্রেসের। এবং সেই সাথে সাথে ভারতের রেলওয়ের একজন কর্মকর্তা, তিনি বলছেন যে এখনও ডেট ফিক্সড হয়নি, তবে 26শে মার্চে মৈত্রী চালুর সম্ভাবনা আছে, যদি তাদের রেলের ঊর্ধ্বতন পর্যায় থেকে চিঠি আসে তবে। শুধু মৈত্রী নয়, বন্ধন এবং মিতালি যেটা NJP থেকে ঢাকা যায় সেটাও চালু হচ্ছে একই দিনে ইমিডিয়েটলি। টাইম এখনো, টাইম লাইন এখনও সেট হয়নি। 26 তারিখে এখন অবধি ক্লিয়ার যে যদি MHR অ্যাপ্রুভাল আসে, মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা মোস্ট লাইকলি চলে আসবে, সেটা এলে 26 তারিখে মৈত্রী চালু হয়ে যাবে। আবার কলকাতায় নিযুক্ত বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন, তিনিও কিন্তু বলছেন যে 26শে মার্চে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস চালু হবে। মৈত্রী এক্সপ্রেস, যেটি কলকাতা এবং ঢাকার মধ্যে ডাইরেক্ট ট্রেন সার্ভিস, এটি 26শে মার্চ এ মাসেই শুরু করবে। আর আজকে হচ্ছে 22 তারিখ, 22 তারিখ মাঝখানে এই কয়েকদিনের ভিতরে নোটিশ জারি যদি হয়, তবে কারা যেতে পারবে, কোন ভিসায় যেতে পারবে বা কিভাবে যাবে, টিকিট কবে থেকে চালু হবে, এই সব বিষয়ে কিন্তু কোনো কিছুই উল্লেখ নেই। জাস্ট আপনাদেরকে আমি একটা আপডেট দেওয়ার জন্যই আসলাম। মূলত আগে বলা হয়েছিল যে চালু হবে না, তারপরে বলা হচ্ছে চালু হবে, আবার হাতে সময়ও কম, কারা যাবে কিভাবে যাবে কোনো কিছু কিন্তু বলা হয়নি। ঠিক আছে, তো দেখি আপাতত সামনে 26শে মার্চের আগ পর্যন্ত কোনো নোটিশ আসে কি না। আর এটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছুই নেই, কারণ 26শে মার্চে যদিও চালু করে, শুধুমাত্র উদ্বোধনটা হতে পারে, এমন হতে পারে উদ্বোধনটা করে হয়তো 1 এপ্রিল থেকে এটাকে কমার্শিয়ালি চালু করবে, এমনও হতে পারে। তো জাস্ট আপনারা যাতে বিভ্রান্ততে না পড়েন এই জন্য আজকে ছোট্ট একটি এই ভিডিওটি আমি বানালাম। বন্ধুরা, এক এক সময় এক এক নিউজ আসছে, সকালে এক নিউজ, বিকালে এক নিউজ, সন্ধ্যায় এক নিউজ, মধ্যরাতে এক নিউজ, এইভাবে কিন্তু নিউজ আসতেই থাকছে, আপডেট আসতেই থাকছে। তো আপনাদেরকে আমি যতদূর সম্ভব, যদি ঘন্টায় ঘন্টায় সম্ভব হয়, ঘন্টায় ঘন্টায় আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন বা কোনো বিভ্রান্তিতে না পড়েন। ঠিক আছে, আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর এই ধরনের নিউজ কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত। তো ভারতের জি 24 ঘন্টা নিউজে বলা হয়েছে কিন্তু 1 অথবা
14 এপ্রিল আবার বাংলাদেশের সময় সংবাদ একটা নিউজ দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা হজবরলা অবস্থা। তো এই জন্য আপনারা প্রত্যেকটা ইনফরমেশন যাতে মিস না করেন আপনাদেরকে এই জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে কোন ভিডিওর পর কোন ভিডিও আসছে আপনারা বুঝতে পারেন।